ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সাত কিলোমিটার যানজট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ঢাকামুখী লেনে সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার তিরিশ মার্চ সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মোগরাপাড়া এলাকায় একটি যান বিকল হয়ে যাওয়ায় এই যানজটের সৃষ্ট হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ এদিকে যানজটের ফলে ভোগান্তিতে পড়েছেন রাস্তায় বের হওয়া যাত্রীরা সবচেয়ে বেশি পড়েছেন নারী ও শিশুরা বৃহস্পতিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায় সরজমিনে দেখা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের নয়াবাড়ি এলাকা থেকে বন্দরের মালিবাগ পর্যন্ত সাত কিলোমিটার এই যানজটের সৃষ্টি হয়েছে পাশাপাশি বুধবার বন্দরের লঙ্গলবন্ধ এলাকায় লাখ লাখ পুণ্যার্থীর আগমনের কারণে মহাসড়কে গতকাল থেকেই যানবাহন অনেক চাপ ছিল যানজটের ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যেতে দীর্ঘক্ষণ লেগে যাচ্ছে